Duranto Sports Gallery, Sports for All. চলে আসলাম আপনাদের জন্য আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও থাকছে আমাদের দুরন্ত 21 স্পিডি অ্যালয় স্পার্ক ম্যাগুইল 26। তো চলুন বকবক বেশি না করে আমরা আমাদের মূল ভিডিও শুরু করি। আমরা প্রথমে এর হচ্ছে ফ্রেমটি দেখব। ফ্রেমটি হচ্ছে আপনার 6061 অ্যালুমিনিয়াম, আর এটা কালারটা দেখতে হচ্ছে আপনার ব্লু কালার। আমাদের এই সাইকেলটি মূলত তিনটি কালারে আছে, ব্লু, রেড এবং ইয়েলো কালার। পারতেছি এর হচ্ছে ক্যাবল সিস্টেমটি, এটা হচ্ছে ইন্টারনাল সিস্টেম। তো এর পূর্বে আমরা একটা সাইকেলে দেখেছিলাম, সে আমাদের রয়্যাল ব্রেক সাইকেলে ইন্টারনাল, এটাও আপনার ক্যাবল সিস্টেমটা দেখতে পাচ্ছেন, ইন্টারনাল ক্যাবল সিস্টেম। আমরা দেখে হচ্ছে হ্যান্ডেল বার। তো হ্যান্ডেল বারটা এটা দেখা যাচ্ছে আপনার কিছুটা একটু লং টাইপের দেওয়া আছে, এবং এটা কালারটা করা আছে ম্যাট কালার, যার কারণে একটু লুকিংটা ভালো লাগতেছে। আর এটা হচ্ছে মূলত যারা স্ট্যান্ড করে তাদেরকে, তাদের কথা চিন্তা করে আমাদের এই হ্যান্ডেল বারটা একটু লম্বা দেওয়া আছে, যেন তারা ইজিলি স্ট্যান্ড করতে পারে। এবং এর সঙ্গে আপনার হচ্ছে গ্রিপটা দেখতে পাচ্ছি, গ্রিপটা একটু মোটামুটি লুকিং থেকে শুরু করে গর্জিয়াস আছে, ধরতে একটু আরামদায়ক। এরপরে আমরা আসবো এর হচ্ছে সিস্টেমে। তো ডিওলারে দেখা যায় আমাদের পিছনে টিতে আছে 7 স্পিড, আর সামনে দেওয়া আছে 3 স্পিড, টোটাল 21 স্পিড পাচ্ছি আমরা এখানে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এর হচ্ছে ব্রেক সিস্টেম। তো ব্রেক সিস্টেম আমাদের হচ্ছে এটা মেকানিক্যাল ব্রেক, ক্যাবল সিস্টেম, মেকানিক্যাল ব্রেক, ডিস্ক ব্রেক। এদিক থেকে ব্রেকটি আমাদের নিজস্ব দুরন্তের পার্টস ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা দেখবো এর হচ্ছে বিবি সেটটি। তো বিবি সেটটি এটি মূলত বিয়ারিং, কাটার ওয়াইজ বিয়ারিং সিস্টেম। আর যে আমরা ক্রাঙ্ক সিস্টেমটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার মেটালের, তার এর উপরে প্লাস্টিকের কাভার দেওয়া হয়েছে। তো এদিক থেকে মোটামুটি আপনার এটা খুব ভালো একটা লুকিং করবে। এরপরে আমরা যদি দেখি এর হচ্ছে সাসপেনশন, সাসপেনশনটা একটা ভালো মনের সাসপেনশন দেওয়া আছে, এর সঙ্গে উইথ লক সিস্টেম। এদিক থেকে আপনার মোটামুটি ভালোই আপনি বেনিফিট পাবেন। এরপরে আমরা দেখি এর হচ্ছে হুইলের যে হাবসটি, হাবসটি এই ধরনের হুইলগুলোতে সাধারণত হাবসটা আপনার বিয়ারিং সিস্টেম হয়। তো এটা দুই পাশে আপনার বিয়ারিং দেখা যাচ্ছে, বিয়ারিং হওয়ার কারণে খুব ইজিলি ভাবে এবং স্মুথলি ভাবে চলবে। এরপর আমরা যদি এর আদার্স লুকিংগুলো দেখি, লুকিং দেখি অনেক গর্জিয়াস লাগছে। এটা হচ্ছে ব্লু কালার, তো আপনার হচ্ছে রেড কালারটা আরও একটু গর্জিয়াস লাগে, আর ইয়েলো কালার আরও একটু গর্জিয়াস বেশি হয়, কারণ ইয়েলো কালারটা একটু আমাদের অনেক দূর থেকে কালারটা চোখে পড়ে, যার কারণে সাইকেলের লুকিংটা ভালো আসে। এরপরে এখানে শিফটারটা আমরা একটু দেখি, শিফটারে আমাদের হচ্ছে সচরাচর আমাদের অন্যান্য সাইকেলগুলোতে যে শিফটারটা ব্যবহার করা হয় মোটামুটি সেই শিফটারটা ব্যবহার করা হয়েছে উইথ ইন্ডিকেটর। এদিক থেকে শিফটার দুটি ভালো মানের। আর আমাদের কাছে এই এখানে যে শিফটারটা ব্যবহার করা হয়েছে পরবর্তীতে আপনার প্রয়োজন হলে এই শিফটারটাই আমাদের কাছে পাবেন। আর সব ধরনের পার্স আমাদের সাইকেলে যে পার্সগুলো আছে সেগুলো ইজিলি পাওয়া যায়, আমাদের কাছে অ্যাভেলেবল। এরপরে যদি আসি এর হচ্ছে আমাদের সাইড স্ট্যান্ডি। তো সাইড স্ট্যান্ডি মোটামুটি ভালো ধরনের একটা সাইড স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে। তো সাইকেলটি সব দিক থেকে গর্জিয়াস। আমরা যদি এর হচ্ছে আর শিফটিংগুলো একটু দেখি, আমরা পিছনে শিফটিংটা দেখতেছি খুব স্মুথলি ভাবে কাজ করছে। এরপর আমরা সামনে একটু দেখব, অনেক স্মুথলি ভাবে কাজ করছে। তো এই থেকে মোটামুটি বেশ ভালো। আর সাইকেলটি যেহেতু অ্যালুমিনিয়াম ফ্রেম, অ্যালুমিনিয়াম ফ্রেম হয় সাইকেলটা আপনার খুব হালকা হবে অন্যান্য সাইকেলের তুলনায়। আমরা এটা সচরাচর জানি যে স্টিল ফ্রেম থেকে অ্যালুমিনিয়াম ফ্রেমটা একটু ওয়েট কম হয়, অ্যালুমিনিয়ামের সাইকেলগুলো ওয়েট কম হয় না, আমাদের একটু চালাতে বা স্ট্যান্ড করতে খুব ইজিলি ভাবে স্মুথলি ব্যাপারটা সে স্টার্ট করতে পারি। এটা আমাদের জন্য যারা স্ট্যান্ড বাইকে তাদের জন্য এটা খুব গর্জিয়াস। আর চাইলে এর সঙ্গে আপনারা একটু লুকিংটা যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এর পিছনে কেরিয়ার আপনারা সিস্টেম করতে পারেন, কেরিয়ারটা অ্যাডজাস্ট করলে সাইকেলটা আরও সুন্দর
সর্বশেষ আমরা যদি আসি এর হচ্ছে সিটটা, সিটটা দেখেন আপনারা হচ্ছে এটা হচ্ছে পারফরমেন্স সিট এবং উইথ ম্যাচ কালার। তো এদিক থেকে সিটটার লুকিংটা অনেক গর্জিয়াস এবং সে ডিজাইনটাও অনেক কমফোর্টেবল ডিজাইন মোটামুটি আর কি, আমার কাছে মোটামুটি ভালোই লাগছে সিটটা। গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও, তো সবাই ভালো থাকবেন। Duranto Sports Gallery, sports for all.